শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে লেট স্পেন্ড সাম টাইম টুগেদার এ শাড়ি বাসু। তো আমরা শাড়ি দি, আমি শাড়ি দি বলি। তো শাড়ি দির আজকে দেওয়া টপিক হচ্ছে মনুষ্যত্বই হচ্ছে সেরা পারফিউম, যেটা মৃত্যুর পরেও থেকে যায় তার সুগন্ধ। সত্যি না, কত কত ডেপথ কথাটায়। তো সত্যি কথা, মনুষ্যত্বই হচ্ছে সবচাইতে সেরা সেই অস্তিত্ব, যেটা মৃত্যুর পরেও থেকে যায়। আমরা বেঁচে থাকতে থাকতেই মানুষ ভুলে যায় সুগন্ধ কোথায়। আর মানুষ, আমরা বেঁচে থাকতে থাকতেই মানুষ ভুলে যায়। তো এমন মনুষ্যত্ব, তার মানে এতটাই মনুষ্যত্ব সাধন করতে হবে যেটা শুধু এই জন্মে না, আমার ওজন্মেও আমার সাথে সাথে যাবে, বা এখানেও তার ফ্রেগনেন্স এখানেও থেকে যাবে। মানুষ আমার গন্ধ বা আমার অস্তিত্ব, পারফিউম বলতে অস্তিত্বর কথাই বলা হচ্ছে। তো সত্যি কথা না, বড় বড় মানুষদের কথা ভাবলে কিন্তু আমরা, আমার এই কথাটা শুনে, এই কোটটা শুনে সব থেকে আগে যার কথা মাথায় এলো উনি হচ্ছেন রানী রাসমণি। তো একদম মানে সাধারণ একজন মহিলা, অথচ তার জীবন থেকে মনুষ্যত্ব কাকে বলে আমরা সেটা কিন্তু জানতে পারি। এবং মনুষ্যত্ব মানে ওই যে সবসময় যেটা আমি খুব বিশ্বাস করি, মনুষ্যত্ব আছে বলি বোকা হতে তো কেউ বলেনি। রানী রাসমণির লাইফটা দেখলে বোঝা যায় যে মনুষ্যত্ব মানে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র মানুষ হওয়া না, বুদ্ধিমান মানুষ হওয়া, ওয়াইজ একজন মানুষ হওয়া, যেটা আমাদের রানী ছিলেন। রানী একাধারে ভক্তিমতী ছিলেন, রানী একাধারে সংসার সামলেছেন, অত বড় সংসার যেখানে আমরা চার পাঁচটা লোক নিয়ে সামলাতেই হাঁপিয়ে যাই। রানীর বাড়িতে তো আশ্রিত আশ্রিতের সংখ্যাই ছিল কত অগুন্তি। আর এছাড়াও ব্যবসা বাণিজ্য, ওনার স্বামী চলে যাওয়ার সময় কিন্তু প্রচুর সম্পত্তি রেখে গিয়েছিলেন, সেইটা দুই হাতে সামলেছেন উনি। মানে সেকেন্ড কমান্ড তৈরি করেছেন, এটাও একটা মারাত্মক। আমরা নিজেরা হয়তো তাও ঠিক আছে, এটা ওটা করে ম্যানেজ করি, কিন্তু সেকেন্ড কমান্ড আমরা তৈরি করতে পারি না। উনি কিন্তু সেকেন্ড কমান্ড, মানে ওনার পরে যারা এটা সামলাবে সেই মানুষ তৈরি করে গিয়েছেন। আমরা জানি মথুরবাবুকে আমরা দেখেছি, বা এরকম অনেক মানুষ আছে যাদের কথা আমরা। তো এই রানী রাসমণির কথাটা খুব মনে হচ্ছিল, মানে ভীষণভাবে। তো সেটাই, মানে মনুষ্যত্ব মানে শুধুমাত্র যে মনুষ্যত্ব মানে জেনারেলি আমরা ভাবি কম্প্যাশন, মানুষের ওপর দয়া মায়া 100 বার, কিন্তু সবার আগে আমার মনে হয় যেটা মনুষ্যত্ব মানে হচ্ছে ওয়াইজ হওয়া, দিনে দিনে নিজেকে ওয়াইজ করে তোলা। তো এখন ওয়াইজ করে তোলা বলতে, আবার ওয়াইজ করে তুলতে গেলে আবার আরেকটা টপিক হয়ে যাবে ওয়াইজ কী। কিন্তু ওয়াইজ মানে হচ্ছে শুধুমাত্র বুদ্ধি নয়, বুদ্ধির বিয়ন্ড বুদ্ধি, যেটাকে বলে উইজডম, মানে তার মধ্যে 10 রকম থাকবে। আমরা এটা নিয়ে আগে পড়াশোনাও করেছি, তার মধ্যে একটা হচ্ছে কম্প্যাশন, একটা হচ্ছে দূরদর্শিতা, বা একটা হচ্ছে বিনয়ী হওয়া, বা এরকম। মানে ওয়াইজ হতে গেলে ওই শুধুমাত্র আমরা ভাবি মনুষ্যত্ব বা হিউম্যানিটি ভাবি আমরা, যে শুধু কম্প্যাশন বা শুধু মানুষের ওপর স্নেহ, মানুষকে সাহায্য করা, ওরম নয়। এই মনুষ্যত্ব মানে হচ্ছে সেই 10টা দিক, 10টা ডাইমেনশন। তোমাদের এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে সেটার মধ্যে জেনারোসিটি থাকতে হবে, নিজেকে হাম্বল হতে হবে, নিজেকে প্রতিটি জিনিসে অ্যাডাপ্টেবল করে তুলতে হবে, কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করে করতে হবে। তো এরকম ইকুয়ানিমিটি আনতে হবে, খুব সিরিন ঠান্ডা হতে হবে যে কোনো পরিস্থিতিতে, আমি যেন একেবারেই মানে ঠান্ডা, যে ঠান্ডা সেই তো মানুষ। মানুষ মানে হচ্ছে সে সুখেও মানুষ, সে দুঃখেও মানুষ। সুখে মানুষ আর দুঃখে সে রাক্ষস হয়ে গেল, তাহলে তো মানুষের মনুষ্যত্ব। তো সেটাই বলছি যে মনুষ্যত্ব মানে ওইভাবে প্র্যাকটিস করা, তাহলে ওই এক্সিস্টেন্সটা কিছু মানুষকে ছোঁয়া দিয়ে যায়, নাহলে তো এ জীবনে তো কিছুই সত্যিকতা থেকে যায় না। আমরা যখন চলে যাই, না আমাদের সাথে কিছু যায়, না আমাদের অস্তিত্ব থেকে যায়। প্রথমে যেটা বলছিলাম যে মানুষ থাকতে থাকতেই ভুলে যায়, তো
মনুষ্যত্ব একেবারে সত্যি কথা, মনুষ্যত্ব যদি আমরা প্র্যাকটিস করি, যে মানুষ হওয়া, একটা কথা বলে ফেললাম, না ভাবনা না চিন্তা, কোথায় কি বলতে হবে বলে ফেললাম, বেশি বন্ধু হয়ে গেলাম কারোর সঙ্গে, আবার বেশি বাজে ব্যবহার করে ফেললাম, এরকম মানে হাজারো হাজারো উদাহরণ, হাজারো হাজারো। আসলে আমরা সব কিছুর পরে গিয়ে ভাবি মনুষ্যত্ব মানে কাউকে একটু দয়া করে দেওয়া, বা এটা বলতে আরও অনেকগুলো কথা মনে হচ্ছে, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা খুব মুশকিল। তো সেটাই বলছি, মনুষ্যত্ব যেটা এই নোটটাতেই আমি কমপ্লিট করব, সেটা হচ্ছে মনুষ্যত্ব, যে মনুষ্যত্বের পারফিউম, সব মানুষ, মনুষ্যত্ব মানে হচ্ছে মানুষ হয়ে ওঠা, এবং সেই মানুষ হয়ে উঠতে গেলে আমাকে প্রথমে যেটা হাঁটাতে হবে সেটা হচ্ছে বোকামো, নির্বুদ্ধিতা, মানে কথায় কথায় অভিমান করা, এগুলো স্টুপিডিটি বা ফুলিশনেস, এগুলো মনুষ্যত্বের সংজ্ঞা নয়। মানে যে যে সংজ্ঞাগুলো মনুষ্যত্বের সাথে জড়ায়, সেই সংজ্ঞাগুলোকে আমার জীবনে প্র্যাকটিস করতে হবে। মনুষ্যত্ব মানে শুধুমাত্র মানুষকে দয়া করা নয়, দয়া করা তো এক, মানে 10টা কারণের মধ্যে একটা কারণ, তার আগে তো এমন দয়া করব না যে দুদিন পরে সেই দয়াটা আমার, কেননা যে দয়াতে সবকটা প্র্যাকটিস নেই, সেই দয়া আজকে করলাম, কালকে আবার একটা লোক পড়লো, আবার সেই দয়াটার আগে পরিণত হয়ে গেল, ওটাকে হিউম্যানিটি বলে না। হিউম্যানিটি মানে যদি কাউকে আমি দয়া করি তো আগেও দয়া পরেও দয়া, আমার ডান হাতও জানবে না বাঁ হাত কী করেছে। তো এইভাবে মনুষ্যত্ব যদি আমরা প্র্যাকটিস করি, তো সত্যি কথা, মানে আমি একটা জায়গায় আমরা পড়ছিলাম যে আমরা বলি আমরা মানুষ, আমরা ভগবান হয়ে ওঠা তো অনেক পরের কথা, আমরা ভালো মনুষ্যত্ব প্র্যাকটিস করতেই শিখিনি এখনও। মুখ আছে আমরা বলে ফেলি, কথা বলতে পারি, হাত পা নাড়াতে পারি, নাড়িয়ে ফেলি, লেখা লিখতে শিখিয়ে দিয়েছে লিখে ফেলি, তো মাথা দিয়েছে চিন্তা করে ফেলি, ভুল চিন্তা না ঠিক চিন্তা। তো মনুষ্যত্বের পারফিউম মানে এইটা নয় একেবারেই, যে শুধুমাত্র মানুষকে আমি দয়া মানে এমন দয়া যে মানুষকে আমি এম্পাওয়ার করতে পারবো, একটা মানুষকে আমি দয়া, দয়া কে কাকে করে, কারোর ক্ষমতা নেই, যেটা একমাত্র মানুষ হয়ে আমি করতে পারি এবং যেটাই মনুষ্যত্ব, সেটা হচ্ছে ওই নিজে মারাত্মক হ্যাম্বল থেকে আরেকটা মানুষকে সেই জিনিসটা শিখিয়ে দেওয়া, যাতে সে নিজের কজ নিজে তৈরি করতে পারে, তাকে অপরের কাছে গিয়ে বুদ্ধি নিতে হবে না, তার নিজের কাছেই সেই এম্পাওয়ারমেন্ট, সেই অ্যাওয়ারনেস চলে আসে। তো মনুষ্যত্ব যেটা বললাম, যে পারফিউম থেকে যাবে, সবগুলো থাকবে না, কিছু মনুষ্যত্বের পারফিউম 100 বার থেকে যায়, মানুষ বলতে পারে না। যে আমরা দেখবে অনেক সময় বলিও যে ওই কথাটা মনে পড়ে, ওই কথাটা, তো সেটা ওই মানে মনুষ্যত্বটা প্র্যাকটিস করা জীবনে।